হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম অ্যানিমেশনের আজকের পর্বে আমরা একটা ফ্যান্টাসি অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন। আর এটি 2010 সালে রিলিজ পেয়েছিল এবং ওই সময় এটি আমার অন্যতম ফেভারিট একটা সিনেমা ছিল। এবং এটি অ্যানিমেশন বা ফ্যান্টাসি বা কাল্পনিক সিনেমা হলেও আমি নিশ্চিত এই সিনেমাটির প্রেমে পড়ে যাবেন আপনি। যারা দেখেছেন তারা তো জানেনই সিনেমাটি কেমন, কিন্তু যারা দেখেননি তারা রেডি হয়ে যান একটা অসাধারণ অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের এমন একটা সময়ের কথা দেখানো হয় যখন হিকাপ নামে একটা ছেলে আমাদেরকে বলছে লোকে বিপদে পড়ে, কিন্তু আমরা যখন বিপদে পড়ি এটার মানে হচ্ছে আমাদের গ্রামে ড্রাগন আক্রমণ করেছে। এর মানে হচ্ছে এটা এমন একটা সময় যখন ড্রাগনরা পৃথিবীতে বসবাস করত এবং হিকাপরা যে গ্রামে থাকে সেখানে ড্রাগনরা আক্রমণ করেছিল। তো সব লোক যার যার মতো প্রাণ বাঁচাচ্ছিল আর হিকাপ এই গ্রামের লিডারের ছেলে ছিল। এবং এখানে আমরা যতগুলো ক্যারেক্টার দেখতে পাই তারা সবাই বিশাল দেহি এবং অনেক স্ট্রং বা শক্তিশালী ছিল এবং এদেরকে ভাইকিংস বলা হতো। এবং আপনি যদি ইতিহাস সম্পর্কে জেনে থাকেন তাহলে ভাইকিংস দের পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস যোদ্ধা গোষ্ঠী বলা হতো। তো যাই হোক, হিকাপ ভাইকিংস এর ছেলে হলেও সে একেবারে রোগা পাতলা ছিল, মানে দেখে মোটেও ভাইকিংস সন্তানদের মতো মনে হতো না। এর জন্য তার পরিবার বা তার বাবা চাইতো না সে ড্রাগন যুদ্ধে থাকুক, মানে ওকে সবসময় লুকিয়ে রাখা হতো। কিন্তু হিকাপ তার বাবাকে বলতো আমি ড্রাগনদের সাথে লড়াই করতে পারবো, কিন্তু তার বাবা তাকে সাফ মানা করে দেয় যে যখন ড্রাগনরা আক্রমণ করবে তখন তুমি কোনোভাবেই বাইরে আসতে পারবে না। তো হিকাপ মনে মনে বলে একদিন আমি প্রমাণ করে দেবো আমিও ড্রাগন ধরতে পারি বা আমিও কম নই। তো এরপর সে ঘর থেকে একটা ড্রাগন ধরার ফাঁদ বা ক্যাচার নিয়ে পাহাড়ের উঁচুতে দাঁড়ায় এবং আকাশে সে কিছু দেখতে পায়, আর তখন সেটাকে লক্ষ্য করে সে ফায়ার করে আর অনেক দূরে সেটা ছিল। তো যাই হোক, সে ভাবে সে কোনো ড্রাগনকে ধরেছে, মানে সে যে ফায়ারটা করেছে সেটা কোনো ড্রাগনে লেগেছে। তো যেহেতু রাত ছিল সে তখন যেতে পারে না চেক করতে, সে গ্রামে ফিরে আসে আর গ্রামে আসার পর সে জানতে পারে সে যে ড্রাগন ক্যাচারটা নিয়েছে সেটা নিয়ে গন্ডগোল বেঁধে গিয়েছে। এজন্য তার উপর তার বাবা এবং বাকি লোকেরা অনেক রেগেছিল। তো এরপর হিকাপের বাবা সবাইকে বলে ড্রাগনরা যদি এভাবে আমাদের উপর আক্রমণ করতেই থাকে আমরা কতদিন জীবিত থাকবো, সময় এসেছে আমাদের ড্রাগনদের ঘর বা ডেরা খুঁজে বের করতে হবে, মানে কোথা থেকে ড্রাগন গুলো আসে, আর তারপরে সব ড্রাগনকে একবারে মেরে ফেলতে হবে। তো তাদের প্ল্যান হচ্ছে তারা এখন ড্রাগনের ঘর খুঁজতে যাবে। আর এদিকে হিকাপ পরের দিন সকালে তার বইয়ের ভিতর একটা ম্যাপ বানায় এবং সে ভাবে আমি যেখান থেকে ড্রাগনটাকে গুলি করেছিলাম সেই হিসেবে ড্রাগনটা জঙ্গলের এই অংশে পাওয়ার কথা। তো এরপর হিকাপ দেখে সে অ্যাকচুয়ালি একটা কিছু ধরেছে এবং সেটা একটা ড্রাগন, কালো রঙের এবং দেখতে ছোট, এবং এই ধরনের ড্রাগন সে এর আগে কখনোই দেখেনি। তো এরপর সে হাতে ছুরি নিয়ে সে ড্রাগনকে মারতে যাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে যখন ড্রাগনের চোখের দিকে তাকায় ড্রাগনের মায়াবী চোখে সে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং সে ড্রাগনটাকে মারতে পারে না এবং সে ড্রাগনকে বলে তুমি এইভাবে আমার দিকে তাকিও না। তো আবার যখন মারতে যায় তাও সে মারতে পারে না। অ্যাকচুয়ালি ড্রাগনটা ছিল হচ্ছে খুবই কিউট এবং বিড়ালের মতো অ্যাট্রাকটিভ একটা ড্রাগন, আর তাছাড়া হিকাপও মনের দিক থেকে অত কঠিন ছিল না। তো যাই হোক, সে ড্রাগনকে মারতে পারে না, উল্টো সেই ড্রাগনটাকে ছাড়িয়ে দেয়। কিন্তু এরপর ড্রাগনটা যখন মুক্ত হয়ে যায় তখন সে হিকাপের উপরে চড়ে বসে, কিন্তু সেও হিকাপকে মারে না, মানে হিকাপর জীবন বাঁচিয়েছে সেজন্য ড্রাগনকে জীবন বাঁচিয়ে দিয়ে ছেড়ে চলে যায়। তো এরপর হিকাপ বাড়ি চলে আসে আর এরপর হিকাপের বাবা বলে আমরা সবাই ড্রাগন খুঁজতে যাচ্ছি, তোমাদেরকে এখানেই থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে। তো পরের দিন গ্রামের ছোট বাচ্চারা যারা ভবিষ্যতে গিয়ে যোদ্ধা হবে এবং ড্রাগনের হাত থেকে তাদের গ্রামকে বাঁচাবে তাদেরকে ট্রেনিং এর সময় ছিল এবং তাদের শেখানো হবে ড্রাগনদের সাথে কিভাবে লড়া যায়। তো এখানে হিকাপও ট্রেনিং নিতে এসেছিল। তো সব বাচ্চারা তাকে নিয়ে অনেক মজা করছিল। অ্যাকচুয়ালি হিকাপ ছিল অনেকটা বোকা টাইপ ছেলে, তো সবাই বলছে তোকে দিয়ে কিচ্ছু হবে না। তো এরপর সকল বাচ্চাদের সামনে ড্রাগনকে খুলে দেওয়া হয়, আর বাচ্চাদের কিন্তু ড্রাগনের মুখোমুখি হওয়ার এটাই প্রথম এক্সপিরিয়েন্স। এরপর তারা যখন প্রথমবার ড্রাগনের মুখোমুখি হয় দেখা যায় বাচ্চাদের ড্রাগনরা প্রায় মেরে ফেলছে, আর তখন হিকাপের বাবার বন্ধু এসে বা সেনাপতি এসে ওদেরকে বাঁচায় আর হিকাপকে বলে ড্রাগন কিন্তু খুবই ডেঞ্জারাস, তুমি যদি ওদের উপর আক্রমণ না করো ওকে আগে না মারতে পারো ও কিন্তু তোমাকে মেরে ফেলবে, ও কিন্তু কোনোভাবেই তার শিকার ছাড়ে না। তো এই কথার পর হিকাপ ভাবে ড্রাগন যদি এত ডেঞ্জারাস এত খারাপ হয়ে থাকে বা শিকার না ছাড়ে তাহলে আমি যে ড্রাগনটাকে ধরেছিলাম সেটা কেন আমাকে ছেড়ে দিল। তো এরপরও ড্রাগন সম্পর্কে আরো জানার জন্য জঙ্গলের সেই জায়গাতে যায় যেখানে লাস্ট টাইম সে ওই ড্রাগনটাকে দেখেছিল। তো সে গিয়ে দেখে ওই ড্রাগনটা উঠতে পারছে না। এরপর সে ওই ড্রাগনটা কেন উঠতে পারছে না এটা একটা অ্যানালাইসিস করে আর তার বইতে ডানা আঁকে এবং সে দেখতে পায় ওর লেজে যে একটা ডানা রয়েছে যেটার মাধ্যমে ও ওড়ার পরে ওর দিক ঠিক রাখবে বা নৌকার হালের মতো যে কাজ করবে সেই ডানাটাই নেই বা ভেঙে গিয়েছে। আর ও যখন ওই ড্রাগনটিকে দেখছিল কিছুক্ষণ পর ড্রাগনটিও ওকে দেখে ফেলে। আর এদিকে আমরা দেখি রাতে সকল বাচ্চাদেরকে একটা বই দেওয়া হয় যেটার ভেতরে ড্রাগন সম্পর্কে সকল ডিটেলস লেখা রয়েছে এবং তাদেরকে বলা হয় আমরা ড্রাগন সম্পর্কে যে তথ্যগুলো জানি, তাদের দুর্বলতা এবং কিভাবে মারতে হয়, কোনটা কি ধরনের ক্ষতি করে, তোমরাও সেটা এই বই থেকে শিখতে পারবে। কিন্তু কোনো বাচ্চাই ওই বই পড়তে আগ্রহী ছিল না, কিন্তু রাতে হিকাপ ওই বই খুলে এবং সকল ড্রাগন সম্পর্কে পড়তে শুরু করে এবং ও কোথাও ও যে ড্রাগনটা ধরেছিল সেই ড্রাগন সম্পর্কে কোনো তথ্য পায় না বা এই ধরনের ড্রাগনের কোনো ছবি পায় না, কিন্তু সবার শেষে এই ড্রাগনটা খুঁজে পায় এবং এখানে সে একটা ভয়ঙ্কর তথ্য পায় এবং বলা হয় এটা হচ্ছে যত ড্রাগন রয়েছে তার মধ্যে সবচেয়ে
প্যান্সার আছে এবং শক্তিশালী ড্রাগন, এবং এটাকে বলা হয় নাইট ফিউরি। কিন্তু এর বেশি কোনো কিছু এই বইতে লেখা ছিল না, কারণ আজ পর্যন্ত এই ড্রাগনকে কেউ দেখেনি এবং অনেক অনেক বছর পূর্বে মানে তাদের পূর্বপুরুষরা এই ড্রাগন সম্পর্কে এই বইতে লিখে গিয়েছে এবং বর্তমানে এটাকে মিথ্যা কথা বা এটাকে মিথ হিসেবে ধরা হয়, মানে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কাল্পনিক কিছু ধরা হয় যে এত শক্তিশালী কোনো ড্রাগন থাকতে পারে না। মানে এটা স্পিডের দিক দিয়ে ছিল একটা ফাইটার জেটের মতো এবং এটার যে আগুন বের হতো সেটা নীল রঙের এবং নিউক্লিয়ার আগুনের মতো বের হতো, মানে অনেক শক্তিশালী। এবং এটা সম্পর্কে বলা ছিল এটা যদি কোনোভাবে সামনে পড়ে কোনোভাবে এটার সামনে ফাইট করা যাবে না, জান বাঁচিয়ে পালাতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখি হিকাবের বাবা গ্রামের সব লোকজন নিয়ে ড্রাগনদের ডেরা খুঁজতে সৈন্যবাহিনী নিয়ে নৌপথে বের হচ্ছে। আর পরের দিন আমাদের দেখানো হয় বাচ্চাদের ট্রেনিং এর দ্বিতীয় দিন। তো এবার হিকাবের যে বান্ধবী ছিল, মেয়ে বান্ধবী, সে বলে আজকে আমি একটা ড্রাগন মারবই। তো যখন একটা ড্রাগনকে পায় বাগে নিয়ে এসেছে তখন হিকাব সেখানে এসে গড়বর বাঁচিয়ে দেয়, কিন্তু অল্পের জন্য ওই মেয়েটি হিকাবকেও বাঁচায়, ড্রাগনটিকেও মেরে দেয়। আর তারপরের দিন আমরা দেখি হিকাব আবার সেই কালো ড্রাগনটির কাছে যায়, যেটা নাম আমরা জেনেছি নাইট ফিউরি, মানে সবচেয়ে ডেঞ্জারাস একটা ড্রাগন। তো এবার সে ওই ড্রাগনটির সাথে খাতির করার জন্যই যায়, মানে কথা বলবে, আর খাতির হিসেবে সে একটা মাছ নিয়ে যায়। আর তারপর সে মাছটা দেখায়, কিন্তু ওই নাইট ফিউরি ওকে বিশ্বাস করে না, মানে আমরা বুঝতে পারি নাইট ফিউরি খুবই বুদ্ধিমান। তো এরপর হিকাবের কাছে যে ছোট্ট একটা খেলনা ছুরি ছিল সেই ছুরিটা নাইট ফিউরিকে দেখিয়ে ফেলে দেয় এবং বোঝায় যে আমি সারেন্ডার করছি, আমি নিরস্ত্র। তো এরপর ওই নাইট ফিউরি হিকাবের কাছ থেকে মাছ নেয় এবং খেয়ে ফেলে, আর অর্ধেক মাছ হিকাবকে দেয়। এর মানে হচ্ছে ওই ড্রাগনটিও হিকাবকে বন্ধুত্বের অফার করলো, এবং আমরা দেখি হিকাব অনিচ্ছা সত্ত্বেও ওই ড্রাগনের উগ্রনো মাছটা খাচ্ছে। অ্যাকচুয়ালি ড্রাগনে ওকে বলেছে মাছটি খেতে, মানে বন্ধুত্ব করতে হলে ড্রাগনের দেওয়া মাছটা খেতে হবে। তো এরপর যখন হিকাব হেসে দেয় তখন ড্রাগনটিও হাসে, এবং আমরা বুঝতে পারি এই ড্রাগনটি কপি করতে জানে এবং খুবই স্মার্ট। তো ড্রাগন যখন হাসে হিকাব বুঝতে পারে এই ড্রাগনটির দাঁত নেই, তো এর জন্য ওর নাম দেয় হচ্ছে টুথলেস। আর এই কথা শুনে ওই নাইট ফিউরি নিজের দাঁত দেখায়, কিন্তু এর আগেই তো টুথলেস নাম দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এই সিনেমাতে নাইট ফিউরিকে টুথলেস নামে ডাকা হবে। তো এরপর তারা দুজন একটা খেলা খেলতে বসে, এবং লাস্টে আমরা দেখি একসাথে থাকতে থাকতে ওই ভয়ঙ্কর ড্রাগনের সাথে ওর অনেক বন্ধুত্ব হয়ে যায়, এবং লাস্টে সে টুথলেসকে টাচ করতে চায় এবং টুথলেসে তার মাথায় এগিয়ে দেয়, মানে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এবং এটা খুবই খুবই পেয়ারা একটা দৃশ্য ছিল, মানে পার্সোনালি এই সিনেমাটার আমি বিগ ফ্যান। তো যাই হোক, রাতে যখন সব বাচ্চারা একসাথে বসেছিল তখন হিকাব সেখানে তার ড্রাগনের ডানা বাহানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল, মানে টুথলেসের তো নৌকার হালের মতো যে পেছনে যে ডানাটা রয়েছে এক পাশেরটা নেই, তো সেটাও বানাতে যাচ্ছিল। তো ওটা বানিয়ে টুথলেসের কাছে পরের দিন যায়, আর টুথলেস যখন অমনোযোগী থাকে তখন ওর লেজে বসে ওই ডানাটা লাগিয়ে দেয়, কিন্তু এটা দেখে টুথলেস ভয় পেয়ে যায় আর উঠতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ওই ডানাটা টুথলেসের জন্য খুব কার্যকর ছিল, হিকাব ওই ডানাটা নিজের হাত দিয়ে ধরে টুথলেসের ব্যালেন্স করছিল আর এর জন্য উঠতে পারছিল। কিন্তু এরপর যখন টুথলেস হিকাবকে পানিতে ফেলে দেয় তখন আমরা দেখি টুথলেসও পড়ে যায়, কারণ টুথলেসের ওড়ার জন্য ওই লেজের ব্যালেন্সটা দরকার ছিল। আর এদিকে আমরা দেখি পরের দিন আবার ট্রেনিং চলছে, আজকে ওদের মুখোমুখি হতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগন, দুমুখী ড্রাগনের। এটার এক মুখ দিয়ে আগুন বের হয়, অন্য মুখ দিয়ে গ্যাস বের হয়। তো হিকাব এই ড্রাগন সম্পর্কে গবেষণা করে জানতে পেরেছে এই ড্রাগন ইল বা সামুদ্রিক বাইম মাছ দেখে ভয় পায়, সেজন্য পকেটে বাইম মাছ নিয়ে গিয়েছিল। তো এই ড্রাগন যখন সবার সামনে আসে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু হিকাব করে কি ডাইরেক্ট ওই ইল দেখিয়ে দেয় আর ওই ড্রাগনটা ভয় পেয়ে পিছিয়ে যায়। আর এটা দেখে সবাই হিকাবের উপর ইমপ্রেস হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। অ্যাকচুয়ালি বাকি সবাই যখন ড্রাগনদের মারার প্র্যাকটিস করছে বা মারার চেষ্টা করছে, হিকাব সেখানে ড্রাগনদের নিয়ে গবেষণা করছে, কোন ড্রাগনকে কোথায় হাত দিলে বাগে না যায় বা কোন ড্রাগনকে কি দেখিয়ে ভয় দেখানো যায় বা কন্ট্রোল আনা যায়। তো যাই হোক, এরপর হিকাব তার নাইট ফিউরির সাথে সময় কাটায়, আর তখন সে জানতে পারে ড্রাগনরা ঘাস খুব পছন্দ করে, আর গলার নিচে হাত বুলালে সে ঘুমিয়ে যায় বা একেবারে বাগে চলে আসে, অনেকটা বিড়ালের মতো আর কি। এরপর ড্রাগন ট্রেনিংও দেখা যায় হিকাব ঠিক একই ধরনের টেকনিক গুলো কাজে লাগায় এবং ড্রাগনকে পুরো কন্ট্রোলে নিয়ে আসে, যেটা খুবই ইমপ্রেসিভ ছিল পুরো সবার জন্য। আর অন্যদিকে হিকাপের বাবা তার সৈন্য নিয়ে ফেরত আসে এবং দেখে ভাঙাচোরা নৌকা নিয়ে এসেছে, এবং তারা বলে আমরা ড্রাগনের বাড়ির খোঁজ পাইনি কিন্তু ড্রাগনের সাথে লড়াই করে এসেছি। তো যাই হোক, এদিকে আমরা দেখি হিকাব টুথলেসের পিঠে বসে রাইড করছিল এবং তাদের টার্গেট হচ্ছে একটা সমুদ্র পাড়ি দিয়ে একটা পাহাড়ের উপর যাবে, এবং সে যে পাখাটা বানিয়েছে সেটাকে একটা মোটরসাইকেলের গিয়ারের মতো সিস্টেম করেছে, মানে যদি খাড়া উঠতে চায় তাহলে পা দিয়ে এভাবে নিয়ন্ত্রণ করবে আর যদি সোজা চলতে চায় এভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এর জন্য সে একটা টিটরলও নিয়েছিল, মানে এভাবে পা দিলে এইভাবে যাবে, কিন্তু অতিরিক্ত বাতাসে সেটা পড়ে যায়। কিন্তু লাস্টে কোনোভাবে হিকাব মন থেকে সেটা করতে পারে এবং আমরা দেখি ড্রাগন এবং হিকাব অল্পের জন্য দুজনই বাঁচতে পারে। আর এরপর তারা দুজন ওদের গ্রাম থেকে অনেক অনেক দূরে একটা পাহাড়ে বসে নির্জন জায়গায়, আর সেখানে কিছু ড্রাগন আসে এবং হিকাব এখানে আরো অনেক কিছু জানতে পারে। সে জানতে পারে ড্রাগন সম্পর্কে তাদের যে মতামত বা ধারণা সেটা পুরোপুরি ভুল ছিল, ওরা অ্যাকচুয়ালি পোষা প্রাণীর মতো, মানে কুকুর বা বিড়ালের মতো, এবং আমরা যেমন ওদের ভয় পাই ওরাও তেমন আমাদের ভয় পায়। তো যাই হোক, এরপর হিকাব যখন আসে তখন ওর বাবার সাথে দেখা করে এবং তাকে খুব বাহবা দেয় এবং বলে আমি কখনো বিশ্বাসই করিনি তুমি ভাইকিংদের ছেলে, কিন্তু তুমি আমাকে প্রাউড করেছো। আর এরপর সে হিকাবকে একটা গিফটও দেয়। আর এখানে হিকাব তার বাবাকে নাইট ফিউরি সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু তার আগে ওর বাবা বলে ড্রাগন মানুষ কখনো বন্ধু হতে পারে না,
ড্রাগন দেখলেই আগে মেরে ফেলবে, তো বুঝতে পারে নাইট ফিরি সম্পর্কে বললে আরো উল্টো হবে। তো এরপর ড্রাগন ট্রেনিং এর শেষ দিন ছিল, সেদিন ডিসাইড হবে যে কে ফাইনালে যাবে। তো সেদিন আবার ওর প্রতিদ্বন্দ্বী ছিল এই সিনেমার নায়িকা, এবং সেখানে আমরা দেখি হিকাপ অনেক ভালো করে। আর তারপরে হচ্ছে ফাইনালে ওকে একটা ড্রাগনকে মারতেই হবে, কিন্তু সেটাও করতে পারবে না, এই জন্য ও ছুটে নাইট ফিরির কাছে চলে আসে এবং ও চাচ্ছিল নাইট ফিরি কিনে পালিয়ে যাবে। কিন্তু এখানেও একটা ভুল করে, ওর পিছু নিয়েছিল হচ্ছে ওই নায়িকাটি, মানে ওর সন্দেহ হচ্ছিল নায়িকার যে ও এত কিছু কিভাবে জানে, ও ড্রাগনদের এভাবে কিভাবে কন্ট্রোল করছে। তো নায়িকা এসে নায়ককে আক্রমণ করে, আর এটা দেখে নাইট ফিরি মনে করে যে নায়িকা হয়তো নায়ককে মারতে যাচ্ছে এবং নায়িকার উপর আক্রমণ করে। আর নাইট ফিরিকে দেখে তো ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে পালানোর চেষ্টা করে, কিন্তু ও যদি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাইট ফিরি সম্পর্কে সবাই জেনে যাবে। তো এর জন্য হিকাপ নাইট ফিউরির পিঠে বসে নায়িকাকে ধরে উঠিয়ে নেয়, আর নায়িকা তো ভয়ে কান্নাকাটি করছে এবং আমরা দেখি নাইট ফিরিও নায়িকাকে প্রচুর ভয় দেখাচ্ছে। কিন্তু এরপর নাইট ফিরিকে শান্ত করা হয়, মানে বুঝতে পারছেন হিকাপ হচ্ছে নাইট ফিউরির বন্ধু, তো হিকাপকে যে জ্বালাবে নাইট ফিরি কি তাকে ছাড়বে নাকি। তো ফাইনালি নাইট ফিরিকে শান্ত করা হয়, আর তারপর ওদের দুজনকে অনেক ভালো একটা রাইড দেয়। আর ওরা যখন আকাশে উঠছিল তখন হঠাৎ করেই নাইট ফিরির কন্ট্রোল চলে যায় এবং আমরা দেখি সকল ড্রাগন একদিকে যাচ্ছে এবং তারা খাবার না খেয়ে খাবার নিয়ে কোথাও যাচ্ছে। আর ওই এরিয়াতে গেলে সকল ড্রাগন কেমন যেন সম্মোহিত হয়ে যায়, মানে ড্রাগনদের নিজস্ব কোনো জ্ঞান থাকে না, ওরা ওই দিকে যেতে থাকে অটোমেটিক্যালি। তো নাইট ফিরিও সম্মোহিত হয়ে সেই দিকে যায়, আর সেখানে যাওয়ার পর ওরা দেখতে পায় এটা বিশাল বড় একটা পাহাড় এবং ভেতরে আগুনের একটা গুহা রয়েছে এবং এটার ভেতরে মনস্টার ড্রাগন রয়েছে যেটাকে মাদার ড্রাগন বলা হয়ে থাকে, এবং এই সবগুলো ড্রাগনকে এই মাদার ড্রাগন কন্ট্রোল করে এবং সব ড্রাগনের কাজ হচ্ছে এই মাদার ড্রাগনকে খাওয়ানো। তো এরপর ওখান থেকে ওরা চলে আসে, আর লাস্টে নায়িকা বা নায়ককে বলে কালকে তো তোমার ফাইনাল ডে, তোমাকে তো কোনো না কোনো ড্রাগনকে মারতেই হবে, তুমি কি করবে। হিকাপ বলে আমি রাতে ভেবে নেব। তো এরপর দিন এসে যায়, সকল গ্রামবাসী নজর হিকাপের দিকে, কারণ ও যেটা করে দেখিয়েছে এটা এর আগে কেউ পারেনি। তো এখন যে ড্রাগনটা আসে সেটা খুবই ডেঞ্জারাস একটা ড্রাগন এবং এটা ফায়ার ড্রাগন ছিল, এটার পুরো শরীর দিয়ে আগুন বের হয়। তো এরপর আমরা দেখি ও যখন অস্ত্র সিলেক্ট করে তখন ছোট্ট একটা ছুরি নেয়, আর তখন গ্রামবাসীর অবাক হয়ে যায় এটা কি করছে। তো ড্রাগনের সামনে গিয়ে সারেন্ডার করে এবং ড্রাগনকে শান্ত করে ফেলে, কিন্তু তখন বাকি সব গ্রামবাসীরা চিৎকার করতে থাকে, তুমি এটা কি করছো, তুমি এটা কি করছো। আর ওই মুহূর্তে রেগে গিয়ে হিকাপের বাবা করে কি বড় একটা হাতুড়ি দিয়ে আওয়াজ করে, আর ওই হাতুড়ির আওয়াজ শুনে ড্রাগন ভয় পেয়ে যায়, ভাবে ওকে আক্রমণ করবে, আর তারপর আবল তাবল শুরু করে দেয় এবং আগুন ছুটতে থাকে। আর তখন হিকাপের বাবা এসে হিকাপকে বাঁচানোর চেষ্টা করে, আর ওদিকে নাইট ফিরিও অনুভব করছিল ওর বন্ধু হিকাপ কোনো বিপদে পড়েছে। ও দ্রুত সেই জায়গাতে চলে আসে এবং খুব ভয়ঙ্কর একটা শব্দে, মানে নিউক্লিয়ার ব্লাস্ট করে ওই ড্রাগনকে হারিয়ে দেয় এবং আশেপাশে তছনছ করে দেয়। আর নাইট ফিরি দেখে সবাই খুব ভয় পেয়ে যায় যে এটা কি ভাই, কি আসলো, এটা কি নাইট ফিরি কি আসলেই বাস্তবে আছে। তো এরপর চান্স মতো সবাই নাইট ফিরিকে ধরে ফেলে। অ্যাকচুয়ালি নাইট ফিরি তো এখানে মানুষদের উপর আক্রমণ করতে আসেনি, আক্রমণ করলে একটাও ধরতে পারতো না ওকে। তো ধরার পরে আমরা দেখি হিকাপকে অনেক রাগারাগি করা হচ্ছে, হিকাপকে বলছে এভাবে ড্রাগনের সাথে কেউ লড়াই করে, তুমি ড্রাগনের সাথে হাত মেলাতে যাচ্ছ, দুর্বলতার পরিচয় দিচ্ছ, আমরা আজ পর্যন্ত ড্রাগনদের মেরে এসেছি, আমাদের সামনে যে ড্রাগন পড়েছে সেটাকেই মেরে এসেছি, তুমি একটা ভাইকিং এর ছেলে হয়ে কিভাবে একটা ড্রাগনের কাছে এভাবে যেতে পারো বা কিভাবে ড্রাগনের কাছে সারেন্ডার করতে পারো। তখন হিকাপ বোঝানোর চেষ্টা করে, বাবা এই ড্রাগনগুলো আমাদের মতোই, আমরা যেমন ওদেরকে ভয় পাই ওরাও আমাদেরকে ভয় পায় এবং ওরা অনেকটা পোষা প্রাণীর মতো। আর তখনই হিকাপ কথা বলতে বলতে ওই মাদার ড্রাগন সম্পর্কে বলে দেয়, যেটা শুনে হিকাপের বাবা বলে তার মানে এই ড্রাগনদের ডেরা কোথায় তুমি সেটা জানো। হিকাপ বলে আমি জানতাম না, কিন্তু ওই নাইট ফিরি আমাকে বলেছে, মানে কিভাবে কি হয়েছে সেটা বলে দেয় যে ওই জায়গাতে গেলে অটোমেটিক্যালি ওই ড্রাগনগুলোই বাড়ি পর্যন্ত চলে যায়। এরপর হিকাপের বাবা রেডি হয়ে যায়, সে ওইখানে আক্রমণ করবে। আর আমরা দেখি নাইট ফিরিকে একটা নৌকার মধ্যে বেঁধে দেওয়া হয়, কারণ নাইট ফিরি দিক নির্দেশনা দিবে একটা কম্পাসের মতো। আর এদিকে আমরা দেখি হিকাপ এবং নায়িকা বুঝতে পারে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এখন আমরা কি করব। আর ওদিকে আমরা দেখি নাইট ফিরি যেভাবে ইশারা করছিল বোট সেই ডিরেকশনে নিয়ে এগোচ্ছিল, আর এদিকে হিকাপ শান্তি পাচ্ছিল না। আর ফাইনালি ওরা একটা বুদ্ধি করে, সেটা হচ্ছে ওদের ট্রেনিং এর জন্য যে ড্রাগনগুলোকে ধরে রাখা হয়েছিল ওরা সেগুলো বের করে এবং হিকাপ সবগুলোকে কন্ট্রোল করিয়ে নেয় এবং ওর বন্ধুদের সাথে ওই ড্রাগনদের বন্ধুত্ব করায়, যার ফলে এক একজন এক এক ড্রাগন নিয়ে নেয়, মানে প্রসাদ ড্রাগন হয়ে যায়। তো এরপরে তারা ওই ড্রাগনগুলো নিয়ে ওরা শুরু করে যেখানে নাইট ফিরিকে নিয়ে গিয়েছে। আর ওদিকে আমরা দেখি ওই ড্রাগনদের ডেরাতে গিয়ে হিকাপের বাবা ভেতরে কামান মারে, আর এর ফলে সবগুলো ড্রাগন উড়ে বাইরে চলে আসে, অনেক ছোট ছোট ড্রাগন মারা যায় এবং তখন হিকাপের বাবার মনে হয় আমরা অনেক দ্রুত জিতে গিয়েছি। কিন্তু হঠাৎ করেই ভূমিকম্পের মতো হওয়া শুরু করে এবং মাদার ড্রাগনটি বের হয়ে যায় এবং এই মাদার ড্রাগন কিন্তু বাকি সব ড্রাগন কন্ট্রোল করে। আর ওই মাদার ড্রাগন দেখে হিকাপের বাবা বুঝতে পারে এটার সাথে ফাইট করার মতো অবস্থায় আমরা নাই এবং অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এবং ওই মাদার ড্রাগন এসে পুরো সবকিছু ধ্বংস করে দেয়, সব জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর হিকাপের বাবা যখন অসহায় অবস্থা তখন আমরা দেখি হিকাপ আর তার ফ্রেন্ডসরা ড্রাগনের পিঠে চড়ে এখানে চলে এসেছে, আর এটা দেখে তো হিকাপের বাবা পুরো শকড হয়ে যায়। তো যাই হোক, হিকাপ তার বন্ধুদেরকে নিয়ে এই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে, তাদের টেকনিকটা হচ্ছে ওর বন্ধুরা গিয়ে ওই বড় ড্রাগনটাকে ডিস্ট্রাক্ট করবে বা অমনোযোগী করবে, আর এই সুযোগে হিকাপ তার নাইট ফিরিকে ছাড়াবে, আর একমাত্র নাইট ফিরি পারে ওই বড় ড্রাগনটাকে আটকাতে, কারণ বাকি সব যে ড্রাগন রয়েছে ওদের মুখ থেকে খেলনা আগুন বের।
বের হয়, বাট নাইট ফিউরির ভেতর থেকে নিউক্লিয়ার বের হয়। তো যাই হোক, ও গিয়ে নাইট ফিউরিকে খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না, আর ওই বড় মনস্টার ড্রাগন লেজ দিয়ে এমন একটা ঝটকা মারে যার ফলে নৌকাগুলো পানিতে ডুবতে থাকে, আর হিকাপ আর নাইট ফিউরিও পানির নিচে ডুবে যায়। আর পানির নিচে যাওয়ার পরে হিকাপ অজ্ঞান হয়ে যায়, আর ঠিক ওই মুহূর্তে হিকাপের বাবা বুঝতে পারে যে আমার ছেলেই ঠিক, এই ড্রাগনই পারে একমাত্র আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আর এরপর হিকাপের বাবা পানিতে নামে, প্রথমে ছেলেকে বাঁচে, আর তারপর সে নিজে নাইট ফিউরির সামনে যায় এবং দুজন দুজনের দিকে একটা আস্থার চাউনি দেয়, আর তারপর সে নাইট ফিউরিকে মুক্ত করে। আর এরপর নাইট ফিউরি হিকাপের বাবাকে পানি থেকে উপরে উঠিয়ে নিয়ে আসে, আর তারপর আমরা দেখি হিকাপ এবং নাইট ফিউরি আবার সেই পুরনো জুটি হিসেবে বসে, মানে নাইট ফিউরি হচ্ছে ফাইটার প্লেন আর হিকাপ হচ্ছে পাইলট। ওরা দুজন হাওয়ায় উঠতে থাকে, আর মনস্টার ওদের পিছু করতে থাকে, আর নাইট ফিউরির এত বেশি স্পিড ছিল যে সেই স্পিডে গিয়ে তার ওই নিউক্লিয়ার ওয়াব মেরে ওই ড্রাগনকে পাগল বানিয়ে দেয়, আর ড্রাগন লাস্টে এত পাগল হয়ে যায় যে পুরো আকাশ জুড়ে আগুন লাগিয়ে দেয়, মানে সে কিছু দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গিয়েছে। কিন্তু ওই আগুনে নাইট ফিউরির লেজ যে ছিল, মানে আর্টিফিশিয়াল যে লেজটা ছিল, সেটা আগুন লেগে যায়, আর তারপরে নিয়ন্ত্রণ হারায় এবং ওরা দুজনে নিচে পড়তে থাকে। কিন্তু বুঝতে হবে এটা নাইট ফিউরি, ও হার মানতে শিখেনি, ও নিচে যখন পড়ছিল তখনই ওই বড় ড্রাগনের মুখের ভেতর সবচেয়ে ডেঞ্জারাস একটা নিউক্লিয়ার ওয়াব মারে, আর একটা বিশাল বড় ব্লাস্ট হয়, আর এর ফলে ওই ড্রাগনটি দুর্বল হয়ে পড়ে এবং সোজা গিয়ে মাটিতে পড়ে এবং অ্যাটমিক বোমের মতো একটা বিশাল ব্লাস্ট হয়। আর আমরা দেখি যেহেতু নাইট ফিউরিরও ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, তো নাইট ফিউরি এবং হিকাপ দুজনেই সেই আগুনের মধ্যে পড়তে থাকে। তো লাস্টে যখন আগুন শেষ হয়ে যায় তখন দেখা যায় নাইট ফিউরি পড়ে রয়েছে, আর নাইট ফিউরির শরীর তো ফায়ার প্রুফ, মানে আগুনে কিছু হয় না, কিন্তু হিকাপ কোথাও নেই। তো হিকাপের বাবা ভাবে হিকাপ মারা গিয়েছে আর কান্না করতে থাকে, আর তখনই নাইট ফিউরি পাখা ওড়ায়, আর তখন হিকাপের বাবা দেখে তার ছেলে বেঁচে রয়েছে, আর নাইট ফিউরি মানে একটা ড্রাগন তার ছেলের প্রাণ বাঁচিয়েছে। তো এর কয়েকদিন পর হিকাপের জ্ঞান ফিরে, আর বিছানা যখন চোখ খোলে সে দেখে তার চোখের সামনে তার ঘরের ভেতর নাইট ফিউরি রয়েছে। সে তো অবাক হয়ে যায় এবং ওই নাইট ফিউরি হিকাপের সাথে অনেক মজা করে এবং দেখে মনে হচ্ছে একটা পোষা ড্রাগন, মানে বিড়ালের মতো। আর এরপর সে যখন বিছানা থেকে ওঠে তখন সে দেখে নাইট ফিউরির যেমন একটা ডানা নেই, ওরও তেমন একটা পা নেই, মানে এই যুদ্ধে ওর পা হারিয়েছে এবং নকল পা লাগানো রয়েছে। আর তারপর সে যখন বাইরে আসে তখন দেখে পুরো গ্রামে ড্রাগন এবং প্রত্যেকটা মানুষের একটা করে ড্রাগন রয়েছে, মানে মানুষের যেমন আগে একটা করে ঘোড়া থাকতো সেরকম সবার সাথে একটা করে ড্রাগন রয়েছে এবং ড্রাগন আর মানুষ একসাথে গ্রামে থাকছে। আর তখনই হিকাপকে একটা গিফট দেওয়া হয়, যেটা হচ্ছে ওই নাইট ফিউরির জন্য নতুন একটা গিয়ার। তো নাইট ফিউরিরও নকল পাখা আর হিকাপেরও নকল পা, কিন্তু এই দুটোর জুটিতে আমরা দেখি ওরা আরো ভালো মতো চলতে পারছে আকাশে। তো যাই হোক, এখানেই এই প্রথম পর্বটি শেষ হয় এবং এই সিনেমাটি যদিও কাল্পনিক, তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে ইমোশনাল করে দেবে, এবং এই সিরিজের যে কয়টা সিনেমা হয়েছে আপনি সবগুলো সিনেমা পছন্দ করবেন। তো যাই হোক, এরপরে আমরা এটার সেকেন্ড পার্ট আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।